নদিয়ার শান্তিপুরে ভর সন্ধ্যায় ছিনতাই। দত্তপাড়ার রায়বাড়ির কাছে ঘটে দুঃসাহসিক ঘটনাটি। শান্তিপুর পুটোপুটি তলায় সুবীর সরকারের মেয়ে সুদীপা সরকার ও তার বান্ধবী সূত্রাগত দালাল পাড়ার বাসিন্দা রাজি সাহা দুজনেই পাশাপাশি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এর মধ্যে সুদীপার সাইকেলের সামনে বাস্কেটে থাকা ব্যাগের মধ্যে টিউশনের ফি 3000 টাকা এবং একটি 2 মাসের পুরনো অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। ওই দিন দুষ্কৃতী প্রথমে তা ধরে টানতে গেলে বেশ খানিকটা ছেঁচড়ে যায় সাইকেল। এরপর তারা চেঁচামেচি করলেও পথ চলতি মানুষজনের কাছ থেকে খুব বেশি সহযোগিতা পায়নি। তবে তারা গ্যাস গোডাউন মোড় পর্যন্ত পেছনে ধাওয়া করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ওই দুই যুবতী শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ পত্র জমা করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা সহ মানুষজনের সাথে কথা বলে খতিয়ে দেখছেন বিষয়টি। কোথায় গেছিলে তুমি? আমি মেলায় গেছিলাম, ওখান থেকে বাড়ি ফিরছিলাম। কোথা দিয়ে? হরিবাবুর গলি, যেটা রায়বাড়ি, দত্তপাড়া বাড়ি ফিরছিলাম। বলতে ওখানে বাড়ি ফিরিনি, আমি কাশোপাড়ার দিকে যাচ্ছিলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পুটোপুটি তলা। আচ্ছা, তো ওখানে যাওয়ার সময় কোন জায়গাটা হলো? রায়বাড়ি, যেখানে রাস্তাটা কাশোপাড়ার দিকে যাচ্ছে, রায়বাড়ি থেকে কাশোপাড়ার দিকে যে রাস্তাটা যাচ্ছে, হরিবাবুর গলি যেটাকে বলে, ওই ওইখানে হয়েছে। হ্যাঁ, তো তখন ওর সঙ্গে তোমার সঙ্গে ও ছিল? আমার সঙ্গে ও ছিল, আমার বাস সাইডে ও ছিল, আর আমি ধারের দিকটাই ছিল। কি কি ছিল তোমার ব্যাগে? আমার ফোনে, আমার ব্যাগে ফোন ছিল, 2000 টাকা ছিল। ফোন কি অ্যান্ড্রয়েড? হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট ছিল, 2 মাস আগে যেটা কেনা হয়েছে, 2-3 মাস আগে। আর একটা এয়ারপড ছিল। আর টাকা? টাকা ছিল 3000 টাকা ছিল। 3000? টিউশন পড়িয়ে যে মাইনে পেয়েছিলাম আজকে, সেটা মাইনেটা পেয়েছি। আজকে মাইনে পেয়েছিলে? মানে নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।